বিশাল বড় প্যান্ডেল কিন্তু করা হয়েছে। এগুলো তোমার জানবাজার সম্মিলিত কালীপূজা সমিতি, আর রাস্তায় কিন্তু একদম লাইট লেগে গেছে, আর এটা কিন্তু খুব ব্যস্ততম রাস্তা। এটি একদম লেগে গেছে, বাট রাস্তার মধ্যে দিয়ে হাঁটা যাচ্ছে না, কারণ রাস্তা খুব ব্যস্ত। আর এই পুজোটা কিন্তু বেশ বড় পুজো হলো, আর মায়ের এখানে 10খানা আলাদা আলাদা রূপ কিন্তু তোমরা দেখতে পারবে। এই লাইটিংটা কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। এরিয়াটা কিন্তু সত্যি একদম পুজো পুজো ব্যাপার চলে এসছে এখানে। আর পছন্দ করে তাদের কিন্তু এই প্যান্ডেলটা হেভি লাগবে, কারণ এখানে কিন্তু তুমি একদম পাহাড়ের রূপগুলো খুঁজে পাবে। এখানে সবার প্রথমে আছে তোমার কমলা, আছে মায়ের আলাদা আলাদা রূপ, মা কামাখ্যা আছে, এখানে আছে মা মাতঙ্গী, তারপর আছে ভুবনেশ্বরী। তুমি মায়ের আলাদা আলাদা 10খানা রূপ দেখতে পাবে, সেই রূপগুলোই কিন্তু তোমাদের এখানে দেখাচ্ছি। লাইটটা একটু ফ্লিকার করছে এখানে, আর এখানে আছে মা ষোড়শী, মায়ের যে রূপ সেই আলাদা আলাদা রূপ কিন্তু এখানে তোমরা দেখতে পাবে। সামনে চলে যাই, সামনে গিয়ে তোমাদের একদম মায়ের রূপটা দেখাই। এই হলো আসল মায়ের রূপ, খুব সুন্দর লাগছে মাকে দেখতে। আর মায়ের মুখখানা দেখো, খুব সুন্দর করেছে কিন্তু। প্যান্ডেলটা যদি দেখো, প্যান্ডেলটা কিন্তু বিশাল বড়। তো এপার থেকে দেখা যাবে না, আমি ওপারে যাই, ওপার থেকে তোমাদের প্যান্ডেলটা পুরোটা দেখাবো। এখানে আছে মা তারা, মানে তারা মায়ের যে রূপটা আছে সেইটা এখানে আছে। তারপর যদি দেখি আছি মা ভৈরবী, ভৈরবী মায়ের রূপ এখানে আছে। আর একটু আগিয়ে গেলে আমরা দেখতে পারবো এখানে বগলা মায়ের রূপ। তো আলাদা আলাদা মায়ের কিন্তু আলাদা আলাদা রূপ আছে, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। তারপর আছে ছিন্ন মস্তা, এই হলো মায়ের ছিন্ন মস্তা রূপ। আর এদিকে যদি আসি, এদিকে তোমরা দেখতে পারবে হলো ধূমাবতী, মায়ের ধূমাবতী রূপ। কালী ঠাকুরের সাথে দুর্গা ঠাকুরের একটা খুব সুন্দর মূর্তি থাকে, প্রতি বছর আমরা দেখেছি। এখানে কিন্তু সেই মূর্তি বা সেই অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে। আর এইরকম পিছনেও তুমি মায়ের মুখ দেখতে পারবে, আর এই হলো তোমার মায়ের মুখ। এখানে কিন্তু খুব সুন্দর লাগবে তোমার। মেইন স্টেজটা, আর এই হলো তোমার পুরো প্যান্ডেল। জানবাজারে বিশাল বড় প্যান্ডেল কিন্তু করা হয়েছে, মানে আমরা যে সেই মনেশ্রীগুলো দেখি এখানে কিন্তু সেই নর্থ ইস্টে তুমি মনেশ্রীগুলো দেখতে পারবে। পাহাড়ে ঘুরতে পছন্দ করো তাহলে নিশ্চয়ই এরকম মনেশ্রী প্রচুর দেখেছো, সেই মনেশ্রী কিন্তু তোমরা এখানে এবছর জানবাজারে কালী পুজো দেখতে পারবে। প্যান্ডেলটা কিন্তু এরকম অপরূপ সুন্দর লাগে, মানে যারা পাহাড় দেখতে পছন্দ করো তাদের তো খুব ভালো লাগবে। ইভেন এই এই জিনিসগুলো কিন্তু আমরা পাহাড়ে দেখতে পারি। ওই উপরটা যদি দেখো, উপরেও কিন্তু তোমার দেওয়া হয়েছে, এগুলো কিন্তু দেখতে অপরূপ সুন্দর লাগছে। আর প্যান্ডেলটাকে স্পেশালি রাস্তার এপাশ থেকে তুমি যখন পুরো প্যান্ডেলটা দেখবে, অপরূপ সুন্দর হয়েছে। মায়ের মূর্তি তো খুব সুন্দর, তার সাথে সাথে অ্যাম্বিয়েন্সটাকে কিন্তু খুব সুন্দর তৈরি করা হয়েছে। স্পেশালি এই দিকটা যদি দেখো, এই দিকের অ্যাম্বিয়েন্সটা তুমি দেখতে পারবে, যেমন পাহাড়ে থাকে পাহাড়ের মন্দিরগুলোতে, ঠিক সেই টাইপের ফিল কিন্তু তোমরা এখানে আসতে দেখতে পারবে। সাথে সাথে কিন্তু এদের লাইটিংটাও খুব সুন্দর হয়, আর অনেক কিছু ওদের অ্যারেঞ্জমেন্টস থাকে। এখানে দুর্গা ঠাকুরের একটা আলাদা তোমার ওদের জায়গা থাকে, সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে এখানে দুর্গা ঠাকুরটা বসানো হয়েছে। তারপরে যদি লাইটিংস দেখো, ওদের লাইটিংও কিন্তু চরম হয়। লাইটিং কিন্তু ওদের খুব সুন্দর হয়, যেটা আমি প্রতি বছর দেখি। আর এই পুরো রাস্তাটায় কিন্তু তোমরা একদম লম্বা লাইটিং দেখতে পারবে, অনেক আলাদা আলাদা ধরনের কিন্তু ওদের লাইটিং হয়। জানবাজারে প্যান্ডেল কিন্তু খুলে গেছে, তোমরা চাইলে আসতে পারো। 8 তারিখে আজ, এখন যদি বলি এখন বাজে ওই অলমোস্ট 7:30টার মতো। আজকে থেকে কিন্তু তোমরা জানবাজারে প্যান্ডেল ভিজিট করতে পারবে, আর মায়ের দর্শনও করতে পারবে।